আসসালামু আলাইকুম। ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। বেঁধে দেওয়া সরকারি দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে না আলু। এবং ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনাক্তের হার এখনও বেশি, চব্বিশ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ প্রমাণিত হলে পাঁচ থেকে সাত বছরের কারাদণ্ডসহ অর্থ জরিমানা হতে পারে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আরও জানাচ্ছেন রাসনা দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোন আলাপে নির্বাচনী দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটকে কঠোর ভাষায় শাসাচ্ছেন ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। শনিবার ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার পক্ষে এক নেতাকে আটকের পর ফোনে ও প্রকাশ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখান স্বতন্ত্র এই সংসদ সদস্য। এই ঘটনায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশনে জেলা প্রশাসকের পাঠানো চিঠির ভিত্তিতে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদে উপনির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন নিক্সন চৌধুরী। যে সময়ের মধ্যে বিজয় মিছিল করা বা কোনো ই করা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সেখানে উনি থাকতে পারবেন না, এগুলো সবকটাই দেখা গেছে যে উনি ভঙ্গ করেছেন। তো ওইগুলোর দায়ী ওনার বিরুদ্ধে মামলা করার জন্য মাননীয় কমিশন অনেক চিন্তা ভাবনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তটা আমরা জানিয়ে দিয়েছি স্থানীয় রিটার্নিং অফিসারকে, এবং রিটার্নিং অফিসার আজকে সকালে সেখানে মামলা করেছেন। অভিযোগ প্রমাণিত হলে সাত বছরের কারাদণ্ড সহ অর্থ জরিমানা হতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আমাদের যেটা আছে সেটা মানে ওখানে যে ধারাগুলো অপরাধ হয়েছে নির্বাচন আসনে, সেখানে কোনটা পাঁচ বছর পর্যন্ত সর্বোচ্চ আছে, কোনটা সাত বছর পর্যন্ত সর্বোচ্চ আছে। তবে এর আগে এক সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার করে নিক্সন চৌধুরী বলেন অডিও ভিডিওর কণ্ঠ তার নয়। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। বেঁধে দেওয়া সরকারি দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে না আলু, বরং আগের চেয়ে পাঁচ টাকা বেড়ে প্রকার ভেদে আলুর কেজি এখন ৫৫ টাকা। ইতিমধ্যে বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিন্তু তাদের আসার আগেই সরে যাচ্ছে বেশি দাম নেওয়া ব্যবসায়ীরা। শরফুল আলমের রিপোর্ট। মোকামে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনেরও বেশি, এর ৩০ লাখ টনের বেশি উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু এরপরেও এক মাস ধরেই আলুর দাম বাড়ছে, যা এর আগে সচরাচর হয়নি। টিসিবির হিসাবে চার সপ্তাহে আলুর দাম বেড়েছে ২৭ ভাগেরও বেশি। সরকারে যে ঠিক আছে বলে দিছে, কিন্তু এটা তো কারণ বাইরে মানছে না। ওখানে গেলে আমাদেরকে ঠিকই ৪৮ টাকা আলু আনতে হয়। আলুর দামটা অনেক বেশি, সিজনাল জিনিস তো আলু, নরমাল রেগুলার সব তরকারিতেই লাগে, প্রাইস ৬০ টাকা ৫০ টাকা বেশি দাম। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে ২৩, পাইকারিতে ২৫ ও খুচরা বাজারে ৩০ টাকা বিক্রির নির্দেশ জারি করা হয়েছে। তবে এসব নির্দেশ মানছেন না অনেকেই, বেশি দামেই বিক্রি হচ্ছে আলু। সরকার দাম বেঁধে দিয়েছে, আমরা তো আর টিসিবি না, আমাদেরকে তো আর সরকারে আমাদের কাছে বিক্রি করে না, আমরা বিক্রি কাওরান বাজার থেকে কিনি অথবা সাম্বাদ থেকে কিনি। এখন আমাদের যেরকম পড়তে হবে অনুসারে আমরা বিক্রি করি। ৪৮টা পাইকারি আমাদের ২টা লাভ করা লাগে, আপনি বলেন তো আমরা ২টা লাভ করি স্যার, তা আমরা কী করবো? যেখানে পাইকারি বাজার ওইখানে যদি আমি নিয়ন্ত্রণ না রাখতে পারেন, তা আমাদের তো নিয়ন্ত্রণ রাখতে পারবেন। বৃহস্পতিবারও রাজধানীর বাজারে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু কর্মকর্তাদের আসার খবর পেয়ে পাইকারি বিক্রেতারা বাজার থেকে সরে যান। ওনাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না, ওনাদেরকে ফোনে মৌখিকভাবে বলিয়ে দিয়েছে যে আপনি এত টাকার রেট নির্ধারণ করবে, এটা আসলে কোনোভাবেই বৈধ হতে পারে না। আপনাকে বৈধ ডকুমেন্টস দেখাতে হবে যে আমি এত টাকায় কিনেছি, ওই টাকায় আমি বিক্রি করছি। ওনাদের সাথে কথা বললে আমরা বুঝতে পারতাম যে ওনারা কোন বেসিসে বেশি দাম রাখছে। সরকার নির্ধারিত দামে আলু বিক্রির নির্দেশনা না মানলে শুক্রবার থেকে স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।
প্রতিনিয়ত ওঠানামা করছে দেশে করোনা ভাইরাসের আক্রান্ত মৃতের সংখ্যা। পরীক্ষার তুলনায় কমছে রোগী শনাক্তের হারও। সবশেষ শনাক্তের হার ছিল প্রায় 13%। স্বাস্থ্য অধিদপ্তরের সপ্তাহওয়ারি তথ্য বলছে টানা 7 সপ্তাহ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এ হার এখনও বেশি। রাশনা দাসের আরেকটি রিপোর্ট। করোনা মহামারীর কারণে থমকে যাওয়া গোটা বিশ্বের মতো বাংলাদেশও ফিরতে শুরু করেছে পুরনো রূপে। আবারও সবর হয়ে উঠেছে যানজটে ঠাসা রাজধানীর সড়কগুলো। লকডাউনের কড়াকড়িও শেষ হয়েছে বেশ আগেই, তাই জনগণের মধ্যেও স্বাস্থ্যবিধি মানায় এসেছে ঢিলে ঢালা ভাব। বাংলাদেশের মানুষ এখন 90% লোক মাস্ক পরে না, তো আমরা একলা করে পরে কি করব? গরমে দম বন্ধ হয়ে আসছে, মাস্ক কিন্তু আমার পকেটেই আছে। মাস্ক খুলে আমি প্যাকেটের মধ্যে রাখি দিছি, বাসে তো এর জন্য বড় হয়নি, পরি নাই ব্যাগের ভিতরেই রেখে দিছি। মাস দুয়েক ধরে দৈনিক নতুন রোগীর সংখ্যা কমেছে, করোনা পরীক্ষা আগের চেয়ে কম হচ্ছে। সরকারি হিসেবে এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 3.5 লাখেরও বেশি মানুষের শরীরে, বিপরীতে সুস্থ হয়েছেন প্রায় 2.5 লাখ, আর মারা গেছেন 5,500-এরও বেশি মানুষ। মানুষ কম আসছে পরীক্ষা করানোর জন্য, সেই জন্য আমাদের ডায়াগনোসিস বা শনাক্তের পরিমাণ কমেছে। রোগী যা শনাক্ত হয়েছে তার তুলনায় কিন্তু মৃত্যুর যে পার্সেন্টেজ এটা আগের তুলনায় কম না। সুতরাং করোনা দুর্বল হয়ে গেছে, এখন আর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না, এটা বলা যাবে না। সম্প্রতি IEDCR ও ICDDRB-র গবেষণার তথ্যে জানা যায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ এরই মধ্যে করোনায় সংক্রমিত হয়েছেন। অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল বলছে 3 মাস আগেই রাজধানীর 45% মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এমন পরিসংখ্যান দিয়ে করোনা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তর। সার্ভেটা হয়তো স্পেসিফিক কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা যেখান থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেখানে হয়তো পজিটিভিটিটা বেশি, সেটা হতে পারে, কিন্তু এটা সারা দেশকে বা সারা ঢাকা শহরকে রিপ্রেজেন্ট করে না। বিশেষজ্ঞরা বলছেন টিকা না আসা পর্যন্ত এই ভাইরাস প্রতিরোধের প্রধান উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা, তবে এই ব্যাপারে শিথিলতা বাড়লে সংক্রমণ আবারও যে কোনো সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,608 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,104 নমুনা পরীক্ষায় নতুন করে 1,600 জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার 11.34%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,84,559। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,780 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,99,229 জন। বিবেচনায় সুস্থতার হার 77.81%। মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 6 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 9 জন, চট্টগ্রামে 4 এবং খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে বান্দরবানের থানচিতে প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত থানচি থানা ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। একই সাথে সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক ও নিরাপত্তা চৌকি বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, IGP ডক্টর বেনজির আহমেদ ও চট্টগ্রাম রেঞ্জের DIG মোহাম্মদ আনোয়ার হোসেন সহ পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় 10 কোটি টাকা মূল্যের 160 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। সকালে বিমানবন্দর কাস্টমস ও NSI এর সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে। কাস্টমস জানায় তল্লাশি করার সময় উড়োজাহাজের 33 নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো 2টি বান্ডেল এবং 29 নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমানবন্দরে এটি স্বর্ণের সবচেয়ে বড় চালান। মেহেরপুরের আমঝুপি এলাকায় যাত্রীবাহী বাস ও খোয়া ভাঙা মেশিন বহনকারী ট্রলির সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে খোয়া ভাঙার মেশিন নিয়ে 2 ব্যক্তি যশোরের দিকে যাওয়ার সময় ঢাকা থেকে মেহেরপুরগ্রামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন, পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
হবিগঞ্জের বানিয়াচংয়ের পুলিশের উপর হামলা চালিয়ে হ্যান্ডকাপ সহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বানিয়াচং উপজেলার সুজাতপুর ফাঁড়ির এএসআই সোহেল রানা, কনস্টেবল হাতিমুরা ও সোহেল। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সুজাতপুর ফাঁড়ির এসআই তোহাকে আনা হয়েছে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। আসামি ও দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নড়াইলে নারীর প্রতি সহিংসতা প্রতিবাদে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে নারী মুক্তি সংসদ ও গণশিল্পী সংস্থা। দুপুরে নড়াইল আইনজীবী ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুণ্ডু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মা ইলিশ রক্ষায় বরিশালের কীর্তনখোলা, মেঘনা, আড়িয়ালখা ও কালাবদর সহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর। এ সময় 20,000 মিটার কারেন্ট জাল, একটি নৌকা ও ট্রলার সহ দুই জেলেকে আটক করা হয়। বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল কাইয়ুম ও কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার হাসনা তারিফিন অভিযানে অংশ নেন। পরে নগরীর পোর্ট রোডের মাছের আড়ত ও বিভিন্ন বরফকলে অভিযান চালানো হয়। পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে 30 কেজি মা ইলিশ সহ তিন জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ। গঙ্গামতী সাগর মোহনা থেকে এসব জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডল তাদেরকে 15,000 টাকা জরিমানা করেন। এদিকে জেলার মির্জাগঞ্জে দুই জেলেকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 16,000 মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে মৎস্য বিভাগ। চট্টগ্রামে করোনা পরিস্থিতিতে প্রবীণ সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়েছে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। ফিনল্যান্ড প্রবাসী এক সাংবাদিকের সহযোগিতায় অনুষ্ঠানে 10 জন প্রবীণ সাংবাদিককে অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিধিনিষেধ মেনেই নেত্রকোনার 496টি মণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজন। 22 অক্টোবর দেবী পূজার বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে 26 অক্টোবর বিসর্জন দিয়ে শেষ হবে পূজা। প্রতিবছর ব্যাপক আয়োজনে এই উৎসব পালিত হলেও এবার করোনার প্রভাবে অনাড়ম্বরভাবে তা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের মোবাইল টিমের পাশাপাশি প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক করুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।